একশো দিনের কাজের অলরেডি অর্ডার হয়ে গেছে যে লোকাল ছেলে মেয়েরাই কাজটা করবে যদি আরেকটা হয়েছে আমাদের এই বুলবুল হওয়ার জন্য নদীবাদের একটা আংশিক ক্ষতি হয়েছে মানে এগুলো যদি একটু তাড়াতাড়ি রিপেয়ারিং না করা হয় এরপরে কোনো ঝড় বা সেরকম কোটা লেলে সমস্যা হতে পারে এক্ষুনি তো আর জলের মধ্যে যেগুলো চলে যায় কংক্রিট এটা ওখানে টাকা দেওয়া মানে টোটালটাই কংক্রিটকে শুধু টাকার পর টাকা দেওয়া ওটা হবে না অন্য কিছু দেখা হবে ভাবা হচ্ছে অন্য কিছু এইভাবে হবে না বাট এগোলো টাইম লাগবে এখন তোমার শীতকাল এই মুহূর্তে পাকা ধানে তো কখনো মই হয় না যার জন্য পাকা ধানে মই কথারও বলা হয় শীতকালে এই সাইক্লোনটা হওয়াতে ক্ষতিটা এতটা হয়েছে কারণ পাকা ধান সব মাঠে পড়ে আছে সুতরাং ওগুলো আস্তে আস্তে দেখে নেবে যেটা প্রায়োরিটি আগে প্রায়োরিটি করবে ঠিক আছে ম্যাম তোমার তো এখানে কম হয়েছে হ্যাঁ শুধু দুই মারা গেছে আমি জানি তোমাদের এখানে পাঁচজন মারা গেছে এছাড়া আমাদের এসডিও সাহেব ভিডিও সন্দেশকালী হাসনাবাদ আর একটা হচ্ছে হিঙ্গলগঞ্জ সন্দেশকালীটাও খুব ক্ষতি হয়েছে সন্দেশকালী হিঙ্গলগঞ্জ হাসনাবাদ মেনলি আমি যেটা উপর থেকে যেটা দেখলাম যে এখনো জলের তলে অনেক জমি পড়ে আছে আর শুকনো যে জমিগুলো আমি দেখলাম শুকনো নয় হয়তো নিচে জল আছে ধানগুলো পুরো নুইয়ে পড়েছে পাকা ধানগুলো অর্থাৎ টোটাল ফসলটাই নষ্ট হয়ে গেছে এবং এখনও অনেক জায়গায় জল এতটাই পরিধি যে ওখানে নেমে কাজ করতে গেলে ওখানে লোকে ডুবে মরে যাবে জলটা না কমা পর্যন্ত ইলেকট্রিসিটি যে রেস্টোর করবে কী করে করবে ওদের বলা হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি করা অনেকটা রেস্টোর করেছেও কিন্তু যেসব জায়গায় জল জমে আছে জল এবং গাছ কোথায় জলের মধ্যে পড়ে গিয়ে লোক মরে যাবে সেটা তো আমি রিস্ক নিতে পারি না একটা ঘটনা ঘটেছে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন ভালো করে রেস্কিউ করেছে বলেই অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ আমরা প্রায় এক লক্ষ সত্তর হাজারের মতো লোককে রেস্কিউ করতে পেরেছি বলেই প্রাণ বেজে গেছে যারা মারা গেছে এখানেও পাঁচজন বা সব মিলিয়ে নজন তিনজন মারা গেছে দক্ষিণ চব্বিশ পরগনায় দুজন মানে হ্যাঁ নৌকা থেকে ডুবে মারা গেছে নৌকা থেকে ক্যাপসাইজ হয়ে মারা গেছে বারণ করা সত্ত্বেও নৌকায় গেছে তো এই নিয়ে মোট নজর আছে মেদিনাপুরে একজন আছে কিন্তু প্রাণটা আমরা বাঁচাতে পেরেছি তার কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক বন্দোবস্ত করার ফলে জীবনটা বাঁচাতে পেরেছে এটা একটা বড় কাজ এবার হচ্ছে আমাদের দেখতে হবে এলাকা খাওয়া দাওয়া কৃষি এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের সকলের লাইন হেড ডিপার্টমেন্ট যারা আছেন আছেন বিশেষ করে পিএইচ ডিপার্টমেন্ট মরজের ফুড ডিপার্টমেন্ট রিদেশের কি করছে এখন সুন্দরবন উন্নয়ন ডিপার্টমেন্ট প্রভাত তোমার জলধর জল ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট শান্তনু তোমাদের পাওয়ার ডিপার্টমেন্ট এম রাও আছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট গোপালিকা আছে ফিশারিজে কিশোর আছে ওদিকে সুনীল আছে পাওয়ারের নবীন আছে ইরিগেশনের সুতরাং টোটালটাই স্বাস্থ্য আছে স্বাস্থ্য আর এগ্রিকালচার আছে সঙ্গমিত্রা দুষ্মন্ত আছে দূষণ নারিয়াল আছে আমাদের ডিজাস্টার স্বাস্থ্য আছে সংঘমিত্রা এগ্রিকালচারের কে এসছে দেখি রাজেশ এসছে প্রদীপ দা এসছেন ঠিক আছে বসুন সবাই সব ডিপার্টমেন্ট থেকে এসছে প্লাস লাইনের ডিপার্টমেন্ট এখানে আছেন আপনাদের উপর দায়িত্ব কিন্তু যেভাবে লোক বাঁচিয়েছেন প্রাণ বাঁচিয়েছেন সেইভাবে এই বিপদে মানুষকে টোটাল হেল্প করা মানুষের পাশে দাঁড়ানো এটা কিন্তু আমাদের বড় কাজ এটা কিন্তু মাথায় রাখতে হবে তাতে দরকার হলে একটু বেশি কাজ আমাদের করতে হতে পারে যে ডিউটি আওয়ার্স আমরা করি এখন এমার্জেন্সি হিসেবে যে জায়গাগুলো হচ্ছে একটু বেশি কাজ করুক দরকার হলে ওদের যদি কোনোরকম আমরা কিছু ইনসেনটিভ দিতে পারি আমরা দেখে নেব ঠিক আছে আট ঘন্টার জায়গায় আমরা যদি অন্তত বারো ঘন্টা কাজ করতে পারি অনেকটা কাজ আমাদের হয়ে যাবে তার জন্য গভর্নমেন্ট একটা নিশ্চয়ই ইনসেন্টিভ দেবে যারা এই কাজটা করছে ফিল্ডে সঙ্গমিত্রা যেটা সাপে কাটা ওষুধ বা ডিহাইড্রেশনের পর হবে বা জ্বর হবে জ্বর তো এখনই হচ্ছে এগুলো একটু দেখা এবং মোবাইল যেহেতু জলের জন্য অনেকগুলো এলাকা জলে ডুবে আছে আমি দেখলাম হ্যাঁ ম্যাডাম সেই জন্য একটু মোবাইল ডিসপেন্সারিও লোক আসা যাওয়া করবে কী করে সেটা একটা প্রবলেম আছে আর এগুলো এমনিতেই লো ল্যান্ড ম্যাম আমরা হেলথ টিম পাঠাচ্ছি ম্যাম ম্যাম গ্রামে এখন তো তো লোকজন ক্যাম্প থেকে ফিরে চলে গেছে নিজেদের বাড়িতে সেখানে আমরা হেলথ টিম যাচ্ছেন কালকে আমরা একটা দেখলাম রিসেন্ট এই পরশু দিন আমরা ঘুরে আসার পরে হঠাৎ একটা বাঁধ ভেঙে গেছে সে তোরেই জল ঢুকছে এইটা কিন্তু মনে রাখতে হবে যেখানে বাদ দুর্বল আছে সেখানকার লোককে কিন্তু এখনও সেল্টারে থাকতে বলতে হবে হট করে না হলে কিন্তু ডুবে যাবে কারণ কিছু বাদ কাঁচা হয়ে গেছে এই এত বড় এর ঝঞ্ঝার ফলে পাড় অনেকগুলো ভেঙেই গেছে কিছু নেই বললেই চলে সুতরাং এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তুমি সঙ্গমিত্রা এটা দেখে নাও প্রদীপ আপনারা কি করেছেন প্রদীপ রাজেশ এগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনারা তো রিসার্চার পাঠিয়েছিলেন ধানটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেছে আর অনেক জমি এখন জলের তলায় যেটা আমরা দেখলাম পুরোটাই আর ধানগুলো একদম নষ্ট হয়ে গেছে টোটাল ডেস্ট্রয় হয়ে গেছে এটা আপনারা প্ল্যান পরিগ্রহ আপনারা যে রিসার্চার টিমকে পাঠিয়েছিলেন তাদের সাথে কথা বলেছেন আগে হ্যাঁ কালকেও ওরা এখানেও মিটিং হয়েছে আমাদের ডিটেলস পরিকল্পনা আমরা পরে করব বাট মিটিং হয়েছে ঠিক আছে এটা কথা বলছে তো আগে হ্যাঁ ওরা ঘুরে দেখে তারপরে ওদের সঙ্গে আলোচনা হয়েছে ওরা কত আমরা কি কি করব না করব সেটা আমরা একদিন কালকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে টাইম করে তারপরে আমরা বৃহস্পতি করুয়ারের মধ্যে ডিসিশন নিয়ে নেবো এখন হচ্ছে রেস্কিউ অপারেশন এবং রিলিফ ওয়ার্কটা চলবে এগ্রিকালচারটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে যাতে অল্টারনেটিভ কি করতে পারি আমি শুনেছি কিছু অল্টারনেটিভ কি করতে পারি এবং এই ধানগুলো কি হবে পাকা ধান যদি শেষ হয়ে যায় সেখানে কিছু করার থাকে না কিন্তু পাকা ধানটাকেও যদি প্রোটেক্ট করা যায় কোনোভাবে কোনো বুদ্ধি দিতে পারে

ম্যাডাম আমাদের কাছে আরো পঁয়তাল্লিশ দিয়ে দাও আরো যদি লাগে সঙ্গে সঙ্গে বলবে কোনো অসুবিধে হবে না ম্যাডাম আমরা এগুলো দিয়ে দেবো আমরা একটা কিটসও করে দেব পরিবারগুলোকে সেটা পরে করছি মানে সাত দিন টাইম লাগবে তৈরি করতে তোমরা জিআরটা দিচ্ছ তো হ্যাঁ ম্যাডাম জিয়ার অলরেডি স্টার্ট হয়েছে হ্যাঁ জিয়ার কত করে দিচ্ছে জানো তোমরা কেউ বারো কেজি করে চাল তেরো কেজি চাল আর আর কি চাল আর ম্যাডাম বারো কেজি চাল দেওয়া হয় এমনি জিয়ারের স্পেশাল জিয়ার যেটা দেওয়া হচ্ছে ম্যাডাম এই রিলিফের সময় যেটা হয়েছিল আমরা ডালটাল দিয়ে ওদেরকে কিছু দেওয়া এবং বেবি ফুড কিছু দেওয়া হয়েছিল বেবি ফুড বলতে কি আছে এখানে ম্যাডাম তখন দুধ দেওয়া হয়েছিল আর যে সব জায়গায় তোমরা মিল্ক পাউডার দাও তোমরা বিস্কুট দাও বিস্কুট বিস্কুট দাও আর যেটা হচ্ছে চিড়ে মুড়িটা দাও ড্রাই ফুড ম্যাডাম চিড়ে মুড়িটা লোকে একটু গুড় দিয়ে খেতে পারে চিড়িয়া দেবে মুড়িও দেবে আর ওদের বাচ্চাদের দুধটা একটু বেশি করে দিতে হবে বাচ্চাদের দুধ এবং বিস্কুট আচ্ছা

দেখে নাও তো ম্যাডাম দেখছি তুমি দেখেছো কালকে ওই যেভাবে বাঁধটা ভেঙে গেছিল পরশু দিন খুব সাংঘাতিকভাবে ভেঙেছিল আমার মনে হয় সব তুমি টাকা দিয়ে কংক্রিট করতে পারবে না কংক্রিট করতে গেলে গভর্নমেন্টটাই শেষ হয়ে যাবে কারণ প্রতি বছরই ভাঙছে এগুলো তোমরা ম্যানগ্রোভ কিন্তু আমাদের সুন্দরবনকে বাঁচিয়েছিল একটা ফরেস্ট এবং ফরেস্টের সাথে কথা বলে টোটাল ম্যানগ্রোভ প্লান্টেশন এই যেসব এলাকাগুলো এই সমস্ত হয় দেখে নিতে হবে আর একটা হচ্ছে ঘাস যেটা কি ঘাস বলে ইয়েস ওই ঘাসটা একদম পুরো আটকায় সুন্দরবনে দেখো মৌসুম এলাকা আমাদের যেটা মৌসুমি এলাকাটা এলাকাগুলো পুরো আটকে গেছে বিকজ অব তোমার ম্যানগ্রোভ ম্যানগ্রোভ এবং ওই ঘাসটার জন্য ঘাসটা এবং এটা ব্যাপক লাগাতে হবে কারণ অনেক গাছ ভেঙেও গেছে আর এই ম্যানগ্রোভ কিন্তু নদীর পার শক্ত করে আর ওই ঘাসটা যেটা ম্যানগ্রোভগুলো ছিল বলে নদী ভাঙতে পারেনি এইটা কিন্তু একটা বড় তোমাদের লেসেন ফ্লাড সেল্টার সব আছে এখানে তবু তুমি দেখে নাও এমার্জেন্সি যেগুলো আছে যতটা করা যায় তুমি একটা লিস্ট করে নাও লিস্ট করে রাজীবকে দিয়ে দাও এবং যেটা লিস্ট করবে তার থেকে বেশি কিন্তু আরও হবে পরবর্তীকালে বস হ্যাঁ এটা প্রিলিমিনারি আর পঞ্চায়েতে কি বলেছো মিস্টার রাও অলরেডি একশো দিন কাজে ম্যাডাম এই যেখানে হয়েছে কাজ অলরেডি বিভিন্ন কাজ যেমন জল জমে আছে রিক্লেম করা পার করা ড্রেনেজ পরিষ্কার করা সমস্ত আমরা অর্ডার তারপরে পুকুর পরিষ্কার করা ইমিডিয়েট তাহলে খাবার মতো উপযুক্ত হবে ইয়েস তারপরে গাছ সরানো রাস্তাঘাটগুলো পরিষ্কার করা ইলেকট্রিকের কাজে ওরা তো টেকনিক্যাল লোক নয় বাট ইলেকট্রিকের কাজে একটু জিনিসপত্র এগিয়ে দিয়ে হেল্প করবে বুঝতে পেরেছো সুতরাং এই লোকগুলো নিতে হবে এটা কিন্তু মাথায় রাখতেই হবে এটা আর পাওয়ারের কি অবস্থা আছে ইচ লাইন তেত্রিশ কেবি লাইন ইলেভেন কেভি লাইন সবগুলো রিসারেক্টেড হয়ে গেছে পোল ভেঙেছে ম্যাম এখানে প্রায় এগারোশো মতো তার মধ্যে এখানে মালের কোনো সাপ্লাইয়ের কোনো শর্টেজ নেই যেগুলো মূলত ম্যাম হিলমলগঞ্জ বা শামসুরনগর ওই জায়গাগুলোতে একটুখানি ডিফিকাল্টি হচ্ছে ওটা জলটা ক্লিয়ার হলে করা যাবে জলটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত রিস্ক নিও না একটু ওয়েট করো এত বড় একটা ঘটনা ঘটেছে না তো ইলেকট্রিফাইড হয়ে যাবে তাতে আরও মৃত্যু হবে সেটা করতে যেও না একটু ওয়েট করো আর ম্যাম পানীয় জলের জন্য আমরা পিএইচি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যোগাযোগ রাখছি একুশটা লাইন মানে ডিস্টার্ব হয়েছিল সতেরোটা রিস্টোর করেছি চারটে জেনারেটার দিয়ে দেখো চালাতে পারো যদি আর জলের গাড়ি দাও জল যাতে তৈরি করে যে গাড়ি এমটিউ আছে ম্যাডাম আমরা ওটার এখনো রেগুলার দিয়ে যাচ্ছি জল তবু লোকের আরও প্রয়োজন হয় খাবার জলটাই যেন কোনো মানে ত্রুটি না হয় খাওয়ার জলটা লোকে কমপ্লেন করছে দেখে নাও যাই এত বড় দুর্যোগে দুর্যোগে একটু টাইম লাগে এগুলো রেস্টর করতে তাও অনেকটা রেস্টটোর করেছো তোমাদের এখানে কত ফোন লাগাবে। বারোশো মতো এখন বলছি এটা হয়ে যাবে কুড়িশো আর ওখানে দক্ষিণ চব্বিশ পরগনা ছ হাজার বলেছে দেখে নাও এই পোলগুলো তো রেডি করতে হবে রেডি করতে হবে তার টানাটাও রেডি করতে হবে গোপালিকা তোমাদের এআরডি ডিপার্টমেন্ট এআরডি আর ফরেস্ট ফরেস্ট হচ্ছে ম্যানগ্রোভ লাগানো দুই হচ্ছে তোমার ওই ঘাসগুলো লাগানো এবং অনেক গাছ পড়ে গেছে পলিউশন কন্ট্রোল বোর্ডকে রাজি বেগবার ডেকে নাও ওদের কাছে টাকা আছে প্রভাত আছে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট দেখে নাও তোমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে টাকা আছে ওই টাকার একটা পার্ট দিয়ে টোটাল ম্যানগ্রোভ লাগাতে শুরু করো এবং এগুলো যেগুলো ভেঙেছে সমস্ত দেখে নাও ভালো করে ম্যাডাম ইয়ার্ড ইতে দুটো হেলথ ক্যাম্প এখানে রয়েছে এনম্যাল হেলথ ক্যাম্প আর যে যেরকম ডিএম যদি প্রয়োজন মনে করেন আমরা ক্যাটেল ফিড হোক বা ক্যাটেল ফডার হোক এগুলো যদি লাগলে আমরা আর ফডার এগুলো দিতে হবে তারপরে যখন আস্তে আস্তে একটু সেটেল হয়ে যাবে তখন কিছু এখানে চিক এবং যেটা হচ্ছে ছাগল টাগল যেগুলো দেয় মানুষকে লাইভলিহুডের জন্য সেগুলো দিতে হবে এগুলো নিয়ে যেন সে সত্যিকারই লাইভলিহুড তারা করে সেটাও দেখে নিতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেন ওগুলো করবার জন্য আর একটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের প্রবলেম হচ্ছে সুন্দরবন টোন এলাকায় চাষিরা যখন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে ওদের যেতে দেয় না কিন্তু ওদের বাড়ি ওখানে এটা বলো না করতে এত রিজার্ভে এত রিজার্ভেশন থাকলে হয় না এটা আমার সুন্দরবনে প্রায় প্রায় এ আসে মৎস্য ডিপার্টমেন্ট মৎস্যজীবী এবং জল ভরো জল ধরো মৎস্যজীবী মৎস্যজীবীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখে নিতে হবে আর মিস্টার রাউকে তো বলেছি বাড়ি যেগুলো ভেঙে গেছে আংশিক ক্ষতিগ্রস্ত যেটা হয়ে গেছে তাকেও হেল্প করা উচিত তার কারণ হচ্ছে মাটির বাড়ি যদি আংশিক ক্ষতিগ্রস্ত হয় পরে কিন্তু পুরোটা পড়ে যায় এই এইরকমভাবে কেউ করবে না রিপোর্ট রিপোর্ট হচ্ছে যে বাড়ি ক্ষতি হোক না কারো বাড়ি হিসেবে ধরবে আংশিক আর এ বলে কথা নেই পাকা বাড়ি আংশিক হলে তবু কিছুটা দিলে হয়ে যায় কিন্তু কাঁচা বাড়ি যদি আংশিক হয় তার মানে বাড়িটা কিন্তু কিছুদিন বাদে পুরো পড়ে যায় এটা মাথায় রাখতে হবে আর কি আছে আর কি পয়েন্ট আছে যেটা আমরা আলোচনা করিনি বালু সঞ্জয় তোমাদের পুলিশের দিক থেকে পুলিশ টোটাল করেছে তুমি বলো টাইকিং খুব ভালো করেছে এবং এখনও যতক্ষণ পর্যন্ত মানুষের টোটালটাই তারা স্বাভাবিক না হবে আমাদের পুলিশের বন্ধুরা সেই কাজটা করে যাবে এবং বিডিও এসডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করে যাবে আর এগ্রিকালচার যে ডিপার্টমেন্টগুলো এখানে আছে তাদের প্রত্যেকটা লাইনকে বলে দিতে হবে এবং তাদের আবার ডাউনে যারা আছে তাদেরও দিতে হবে এখন টেস্ট পরীক্ষা চলছে ওরা কি করে দিচ্ছে আশা যাতায়াত করছে কি করে ওই রকমভাবে হবে না তুমি তো একটু বুদ্ধিমান ছেলে কি করে করবে জলের থেকে লাইট করতে কি তৈরি করবে সেটা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে এখন টেস্ট পরীক্ষা চলছে কবে থেকে হবে এখনো হয়নি তো হয়নি তো টেস্ট পরীক্ষা শুরু হয়নি কুড়ি তারিখ থেকে শুরু হবে তাহলে কি করে করবে যদি এরকম জলা জায়গা থাকে আর জল জমে থাকে স্টুডেন্টরা কি করে যাবে স্কুলে আরে কেরোসিন তো করে দেবো বলছি রে বাবা ভাই যাতায়াত করবে কি করে জলের ওপর দিয়ে তুমি তো বেশি কথা বলছো দেবেশ যাতায়াতটা করবে কি জলের উপর দিয়ে তুমি কি চাও লোক মরে যাবে জলটা ক্লিয়ার না হলে করতে যাবে তারপরে জলটা ক্লিয়ার হলেও এমন কাদা থাকবে যে এক হাঁটু কাদা থাকবে তখনও লোকে যাতায়াত করতে পারবে না এই জন্য একশো দিনের কাজের লোকেদের লাগানো হচ্ছে জল ক্লিয়ার করা এ করা সমস্ত দেখে নি বাট আমি কোনো লোককে মৃত্যুর দিকে ঠেলে দেবো না তার জীবন সেভ রেখে তবেই করবে কেরোসিন্তু হলে তোমরা একটা কাজ করো যেহেতু পরীক্ষা আসছে আর পরীক্ষা যদি সেন্টারের প্রবলেম হয় সেটা একটু দেখে নাও কারণ সবাই তো কাছাকাছি স্কুলে পড়ে একদম কিন্তু কোনো স্কুলে যদি প্রবলেম হয় জল জমে আছে বা তার বাড়ি থেকে আসতে অসুবিধা হয় সেটা কিন্তু একটা রিভিউ করে আমাকে বলুন রিভিউ করে আমাকে বলতে হবে তাহলে তাদের জন্য সেরকমভাবে আমরা অ্যাডোমেন্ট করতে পারি করছি ম্যাডাম স্কুলের ম্যাপিং আছে স্যার আমরা দেখে নিই আমি হ্যাঁ করে দিচ্ছি ডিএম ডিআই আছে এখানে ডিআই তো নেই স্কুল ডিপার্টমেন্টে ডিআইকে ডেকে কথা বলো ম্যাডাম কথা বলছি মেডিকেল টিম আসছে মেডিকেল টিম পাঠাচ্ছে মোবাইল মেডিকেল টিম পাঠাচ্ছে তোমাদের এখানে সাপের ওষুধ সাপে কাটা ওষুধ আর ডিহাইড্রেশন আর জ্বর জ্বর সর্দি কাশি এসব ওষুধ আছে ও টা দিয়ে দাও হ্যাঁ আর দর শক্তি কাশি হলে সে সব হ্যাঁ মোটামুটি এ শুদে আছে কিছু মোবাইল ক্যাম্প করে দাও তুমি একটা কাজ করো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের শান্তনু নির্মলদের ডাকো ওদের কিছু ডাক্তার আছে যারা इवन প্রাইভেট ডাক্তারও আছে তারা একটা টিম করে যদি সাত দিন করে দিতে পারে সেটাও ভালো হয় এডিশনাল হ্যান্ডস এডিশনাল হিসেবে আমি অলওয়েজ আগে করতাম এটা দেখে নাও ওরাও কিন্তু অনেকে আছে করতে চায় ঠিক আছে আর একটা হচ্ছে টক টু রোটারি ক্লাব অলসো ম্যাডাম লাయన్స్ ক্লাব অলসো ওরা যতটা পারে ওরাও একটু দেখে দেবে কিন্তু সব সব এনজিওকে হেল্প চালাও এ করবে না টাকা তুলে মাথা খাবে বদনাম করে দেবে টাকা আমরা কারো কাছে এভাবে নিচ্ছি না আমরা যদি কখনো পাবলিককে অ্যাপ্লাই করি আমরা পরিস্থিতি টোটালটা কানেক্ট করে বলবো তার কারণ হচ্ছে সেন্ট্রাল টিমটা ঘুরে যাক আর আমরা দেখছি আমাদের প্রায় দশ হাজার হেক্টরের ওপর এখনো পর্যন্ত যে হিসেব আছে আমাদের শুধু চাষির জমি নষ্ট হয়েছে ছ লক্ষ পরিবার ডাইরেক্ট ইনভলভ দশ লক্ষ ভুলে গেছি এক লক্ষ প্রায় দু লক্ষ পরিবার দু লক্ষ হেক্টর জমি তার মানে টোটাল হবে পনেরো লক্ষ হবে পনেরো লক্ষ হেক্টর মানে বহুত জমি তিনে করে এক বিঘে হয় আর হেক্টর হয় সাথে হয় কততে করেন সাত বিঘে করেন সাত সাড়ে সাত বিঘে এক হেক্টর তার মানে দু লক্ষ হেক্টর জমি সর্বনাশ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার মা পাশেও পাশেও পানের বরজ আছে পানের বরজগুলো নষ্ট হয়ে গেছে সব শাক সবজিগুলোও নষ্ট হয়েছে হর্টিকালচার ডিপার্টমেন্ট কে দেখছে এখন এগ্রিকালচার হর্টিকালচার হ্যাঁ এমনি হর্টিকালচার এখন তো দিয়ে দেওয়া হয়েছে এগ্রিকালচারের সাথে নাকি দেওয়া হয়নি এখনো। পারবে দিকে কোথায় এসছে তোর তো মিটিংয়ে আসা উচিত দেখেন ওটা দেখেন এখানে আপনাদের ম্যান পাওয়ার লাগাতে হবে ম্যান পাওয়ার লাগিয়ে রিসার্চার টিমদের নিয়ে সার্ভে করতে হবে টুকটুক টুকটুক করলে হবে না কারণ একদিকে চাষিদের জমি চলে গেছে ধান নষ্ট হয়ে গেছে পরবর্তী পর্যায়ে কি করবে তাদের কীভাবে হেল্প করা হবে দু তিন দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব কিন্তু এটা আপনারা মোটামুটি রিসার্চ করে এটা নিন কথা শুনেছি আমি বেশি কথা বলার দরকার নেই আপনি কী ভাবেন সিএস আলোচনা করেছে আমি সেটা জানি না পাওয়ারটাকেও একটু সিরিয়াসলি নিতে হবে জলটাকেও একটু সিরিয়াসলি নিতে হবে আর আমাদের প্রায় এখনো পর্যন্ত যে আমরা হিসেব পেয়েছি তাহলে আপনারা বলছেন পনেরো লক্ষ হেক্টরের ওপর জমি শুধু নষ্ট হয়ে গেছে ইটস এ বিগ লস এখনো পর্যন্ত সেগুলো কিছু ধরা হয়নি এখনও পনেরো লক্ষ হেক্টর আছে শুধু জমি নষ্ট হয়ে গেছে জমির ধান টোটাল ফসল নষ্ট হয়ে গেছে সবজিও নষ্ট হয়েছে এবং পানের বরজ নষ্ট হয়ে গেছে সরষে নষ্ট হয়েছে যে চাষি করে পানের বরজ বেশি নষ্ট হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুরে আমি এখানে আস্তে আস্তে পানের বরজ বেশি দেখিনি এখানে ইটভাটা বেশি দেখেছি ছ লক্ষ পাবলিক এখনও পর্যন্ত ডাইরেক্ট ইনভলভ হয়েছে মানে লোকসান হয়েছে যাদের বাড়ি প্রায় পাঁচ লক্ষের উপর বাড়ি নষ্ট হয়ে গেছে টোটাল ডেথ যেটা রিপোর্টেড রয়েছে এখানে পাঁচজন এখানে গাছ ভেঙে পড়ে চারজন আর একজন ওয়াল পড়ে গেছে মারা গেছে পড়েছে একজন ইলেকট্রিক পোল পড়েছে আচ্ছা একজন আর তিনজন গাছের মোট পাঁচজন মোট পাঁচজন আর দক্ষিণ চব্বিশ পরগনায় মোট তিনজন এখনো পর্যন্ত তিনজন আছে তিনটেই নৌকা ডুবিতে আর বারবার করে বারণ করে যে নৌকাটা সেই সময় না চালাতে এবং সাতজন এখনও মিসিং আছে যেটা থেকে আমরা পনেরো জন কে করেছিলাম ভিতরে কি বেঁধে রেখে দিয়েছে লোক রেখে দিয়েছে তা পুরো যখন বারবার করে বলা হয়েছে ক্লিয়ার করো তার মধ্যে শোনেনি রেখে দিয়েছে আর ব্যাস ঝড় এসছে ঝড় একদম পুরো উল্টে দিয়েছে প্রকৃতিকে কখনো বিশ্বাস করা যায় প্রকৃতিকে কন্ট্রোল করা যায় না আর একজন পূর্ব মেদিনীপুরে মোট নজন দু হাজার তিনশো মোবাইল টাওয়ার রেস্টোর হয়েছে এখনো পর্যন্ত আর ষাটটা মোবাইল টাওয়ারের কাজ চলছে এখানে দরকার হলে আমরাই তো গিয়ে উড়িষ্যায় ফোনির পরে টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে পাওয়ার রেস্টোর করেছিলাম দেখে নাও যেগুলো ইন্টেরিয়ার জায়গায় সেগুলো করে নাও আর কেরোসিন দিয়ে দাও এইসব এলাকাগুলোতে যাতে ওদের কোনো প্রবলেম না হয় যদি হারিকেন না থাকে বাড়িতে হারিকেনও কিনে দাও আচ্ছা এই যে পরিবারগুলো যাদের পরীক্ষা আছে দরকার হারিকেন কিনে দাও হারিকেনে কি মনে হবে ডিজাস্টার ফান্ড থেকে করে হারিকেন হারিকেন আর কেরোসিন দিয়ে দাও কেরোসিন একটা কোটা করে দিয়ে দাও না যাদের আছে ওই রকম করে হয় না বসো তুমি একটা কাজ করো লিটার করে দিয়ে দাও একটা করে হারিকেন হারিকেন কিনে নাও এটা ডিজাস্টার দেখে নেবে হারিকেন দিয়ে দাও ইমিডিয়েট আর ডিজাস্টার এই লিটার করে কেরোসিন দিয়ে দাও আচ্ছা ক্যানটা পাঁচ লিটারের পাঁচ লিটার করে ক্যানে দিয়ে দাও হ্যাঁ আর হচ্ছে তোমরা আর একটা করো যেটা হচ্ছে বারো কেজি করে চাল আর বাদ বাকি বাচ্চাদের খাবার টাবার যা যা দেয় ওগুলো দিয়ে দাও তারপরে তো এটা চলবে দিতেই হবে আমরাও একটা কিটস দেবো সাত আট দিনের পরে যেটা বাসনারে নানা রকম থাকে মোবাইল ট্রিটমেন্ট চালু হয়েছে পিএইচ ডিপার্টমেন্ট থেকে অলরেডি সাড়ে ছ লাখ সাড়ে ছ লাখ জলের পাউচ দেওয়া হয়েছে আমার মনে হয় তোমাকে তৈরি থাকতে হবে আগামী দিনের জন্য আরও পঞ্চাশ লাখ মিনিমাম যতক্ষণ তোমার স্বাভাবিক না হচ্ছে লাগবে পঞ্চাশ লাখ ফিফটি তো মিনিমাম লাগবে এই তিনটি জেলায় মোবাইল ট্রিটমেন্ট ইউনিটস তো বলেই দিলাম ওষুধ গোসাবা রাঙাবেড়িয়া সাউথ চব্বিশ পরগনাতেও লাগবে আর মোবাইল ট্রিটমেন্ট ইউনিটস এই সন্দেশখালী গোসা এ সন্দেশখালী হিঙ্গলগঞ্জ আর হাসনাবাদ বসিরাটেরও কিছু জায়গায় হয়েছে এগুলো দেখে নাও সিভিক ডিফেন্স ভলেন্টিয়ারসে যেমন কাজ করছে করছে তো ক্রপ ইসিউরেন্স স্কিমটা দেখে নিচ্ছেন যাদের যাদের ক্রপ ইনসিউরেন্স আছে তারা কিন্তু প্রত্যেকে ইন্সিউরেন্স স্কিমে টাকা পাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পশ্চিমবঙ্গ সরকারের যাদের যাদের জমি ক্রপ ইনসিউরেন্স করা এবার থেকে না ক্রপ ইনসিউরেন্স টা বাড়াবে তোমরা কৃষকদের এনকারেজ করবে ক্রপ ইনসিউরেন্স করবার হান্ড্রেড পার্সেন্ট আমরা টাকা দিই এটা আমরা কেন্দ্রের টাকা নিই না আমরা নিজেরা করি এটা এইগুলো মোটামুটি আলোচনা করলাম এরপরে আমরা তো স্টেট লেভেলেও আলোচনা করব। এবং আমার মনে হয় ব্যাপক ক্ষতি হয়েছে যেটা আমরা আজকেও মানে এরিয়াল সার্ভে করে দেখলাম ব্যাপক ক্ষতি হয়েছে মানে ব্যাপক ক্ষতি হয়েছে আমরা যতটা কলকাতা থেকে বসে কেউ হয়তো বুঝতে পারবে না এর গাম্ভীর্যটা এবং এর গ্র্যাভিটিটা কিন্তু লোকাল আসলে বুঝতে পারবে বাংলার মানুষ এখনও জানে না যে সত্যি এতটা হয়েছে এটা কয়েক হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেছে ইভেন পঞ্চাশ হাজার কোটি টাকাও যদি নষ্ট হয়ে গিয়ে থাকে আমি ভুল বুঝবো না সমস্ত কিছু ধরে তার মধ্যে পিডাব্লিউডি আছে তার মধ্যে আলাদা ইরিগেশন আছে তার মধ্যে আদার্স ডিপার্টমেন্টও আছে এবং ইটস এ গ্রেট লস মানুষের প্রাণ আমরা বাঁচাতে পেরেছি কিন্তু ক্ষতি ব্যাপক হয়েছে এবং আমি যা চোখে দেখেছি যেভাবে জল জমে আছে এখনও জলটা ক্লিয়ার না করলে দেবে ওখানে ইলেকট্রিকের যেটুকু কাজ বাকি আছে তোমরা পোলটোলগুলো রেডি করো সাম যখনই জলটা সরে যাবে দেখে নেবে দেখে নিয়ে কাজটা করবে এবং ম্যান পাওয়ার লাগাও লোকাল ছেলে মেয়েদের একশো দিনের কাজে লাগিয়ে কাজটা করিয়ে নাও এবং এটা কনভার্জেন্স প্রোগ্রামের মধ্যে নিয়ে যাও তাতে একশো দিনের কাজে একটা বেশি কোটা ওদের দিয়ে দাও যতটা লাগবে নিয়ে নাও সে জল কল ঠিক করার কাজেই হোক পুকুরের জল পরিষ্কারের কাজেই হোক রাস্তা পরিষ্কারের কাজেই হোক সব কাজে এতে ব্যবহার করো চাষের জমিতে জল পরিষ্কার করা ম্যাডাম আর চাষের জমিতে জলগুলো ক্লিয়ার কি করে করা যায় সেটা আপনারা দেখুন কিছু পাম্পিং মেশিন টেশিন দিয়ে যদি যেগুলো বেশি বেশি জায়গা আছে আমি দেখছি ইছামতি নদীর আশেপাশগুলো এবং এই যে দেবেশরা বলছে সুকুমাররা বলছে সন্দেশখালী হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ ওগুলো তো মানে কিছু প্রায় নদী থেকে চার পাঁচ কিলোমিটার তো টোটালটাই জলে জল আর এমনিতেই এগুলো জলাভূমি ম্যাক্সিমাম নদীমাত্রিক অঞ্চলে পরে সুতরাং বাদবাকিগুলো আপনারা দেখে নিন আমি এটুকু বলতে পারি মানুষের এই রিলিফ দেওয়ার জন্য সরকার কোনো কারপন করবে না যা যা সাহায্য দরকার আমরা করব একটু ধৈর্য ধরতে হবে তার কারণ এগুলো করতে একটু টাইম লাগে কিন্তু কাজ সার্ভে রিভিউ সবটাই আমরা করতে শুরু করে দিয়েছি দুটো জেলা আমরা নিজেরা দেখে গেলাম মেদিনীপুর জেলাটায় শুভেন্দুকে আমি দায়িত্ব দিচ্ছি ও ডি এম এস নিয়ে দেখছে তবে আমি নবীনকে বলবো একটা টাইম করে মিদনাপুর পূর্বটা তুমি আর তোমাদের কালকে মিটিং আছে পরশুদিন তোমরা একটা টিম গিয়ে ঘুরে এসো রাজীব একটা পরশুদিন টিম পাঠিয়ে দাও টাস্ক ফোর্স থেকে সেই টিম মেদিনীপুর পূর্বটা গিয়ে একটু ঘুরে এসো তাহলে আমাদের কাছে টোটালটা মেদিনীপুর পূর্বেও আমার কাছে যেটা রিপোর্ট খেজুরি নন্দীগ্রাম রামনগর ওয়ান টু দেশপ্রাণ এবং খেজুরি নন্দীগ্রাম কন্টাই দীঘা মানে রামনগরের মধ্যে পড়বে রামনগর ওয়ান রামনগর টু কন্টাই নন্দীগ্রাম আর খেজুরি এই পাঁচটা ব্লক ব্যাপক হয়েছে সুতরাং এগুলো দেখে নিতে হবে আর টিপল টিপ্পল গুলো ম্যাডাম দিয়ে দিচ্ছি সমস্ত ম্যাডাম আর একটু ইনভলভ করে নেবেন হ্যাঁ যখন এগুলো দেওয়া হবে তখন এমএলএ একটু ইনভলভ করে নেবেন ভালো তুমিও দায়িত্ব নিয়ে একটুখানি দেখে নিও টোটালটাই বালু নিজেই জেলার মন্ত্রী বালু থাকবে ওকে দিয়ে করাও আর বাদ বাকি যেগুলো এমএলএ আছে এমএলএরা করবে বালু আছে কিছুটা দেখে নেবে সুজিতকেও একটু কাজে লাগাতে পারো জেলা পরিষদের সভাপতি সভাধিপতি তো আছে সেও কাজে লাগবে পঞ্চায়েত সমিতি আমাদের সবগুলো আছে কাজে লাগবে গ্রাম গ্রামসভা জেলা পরিষদ তাদের সকলকে নিয়ে কাজটা করো আমার মনে হয় আর পুলিশকেও একটু অ্যাক্টিভ থাকতে হবে কারণ এখন এই সুযোগে কিছু লোক এসে চুরি টুরি করবে আবার কেউ কেউ আবার নিয়ে আসবে মেটেরিয়াল নিয়ে এসেগুলো নিজেরাই খেয়ে নেবে প্রচার বেশি করবে এলাকায় এসে গন্ডগোল লাগাবে এটা যেন না হয় গভর্নমেন্টের নলেজে থাকবে কে আসছে না আসছে গভর্নমেন্টের নলেজে থাকবে আর দুই হচ্ছে গভর্নমেন্টকে সাফিসিয়েন্ট জিনিস দেওয়া হচ্ছে টু ডিস্ট্রিবিউট কেউ যেন মানুষের জিনিস ডিস্ট্রিবিউশনে ও এই পার্টি আমি এই পার্টি ও সেই পার্টি এটা নয় মানুষ বিপদে পড়লে সবাইকেই কাছে টেনে নিতে হবে এবং সবাইকেই দিতে হবে তাতে যদি কারো কম পড়ে তারা এর সাথে কথা বলবে ডিএম স্টেটের সাথে কথা বলবে কথা বলে করে দেবে ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাক রাজীব আমি একটু দু মিনিটে একটু বসবো বলো তোমরা যারা আছো আমাদের পার্টিতে একটু বসতো পঞ্চায়েত সমিতি এমএলএ রে একটু আমার বসবেন দু মিনিটে আমি একটু কথা বলে নেবো বাদ বাকি অ্যাডমিনিস্ট্রেশনকে আমি আবার থ্যাংকস দিচ্ছি যে আপনারা খুব ভালো কাজ করেছেন কিন্তু আমি চাই রিলিফের কাজটাও ভালো করে করুন যাতে এই বুলবুলটা একটা মডেল হয়ে থাকে ভারতবর্ষের জন্য যে এত ভালো আর এত তাড়াতাড়ি কেউ কাজটা করতে পারেনি এটা আমি চাই অফিসার আর প্রিন্সিপাল সেক্রেটারিরা মাথায় রাখছেন তো জেলা কিন্তু ভীষণ ভালো কাজ করেছে লাইনেরও যারা আছে তারা টু রেস্কিউ অপারেশন ফ্লাড রিলিফ এবং মানুষকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা আরও ভালো কাজ করুন যাতে আগামী দিন মানুষ এটাকে মডেল করে এটা কিন্তু মাথায় থাকতে হবে এবং টাইম আরও দিতে হবে ডিএমএরও যদি ম্যান পাওয়ার দরকার তাহলে সিএসকে বলবেন দরকার ম্যান পাওয়ার আমরা দেবো পুলিশেরও যদি ম্যান পাওয়ার দরকার হয় পুলিশ দরকার হয়ে চেয়ে নেবে আমাদের কাছে তাহলে আমি আজকে এই মিটিংটা শেষ করছি বাদ বাকি আমরা ডিসিশান নিয়ে জানিয়ে দেবো আমরা কি কি করব। যেগুলো অলরেডি দিয়ে দিয়েছি সেগুলো আগে ডিস্ট্রিবিউশন করুন আর হারিকেনটা আর কেরোসিনটা তাড়াতাড়ি করে দিয়ে দিন যদি কারো বইটই পুড়ে গিয়ে থাকে বইটই জলে সরি ডুবে গিয়ে থাকে সেক্ষেত্রে ডিএমের দায়িত্ব যে কাদের এরকম হয়েছে ডিআইকে বলুন তাদের বই কিনে দেবে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এটা এডুকেশন ডিপার্টমেন্টকে বলো যাদের বই টই জলে ডুবে গিয়েছে বা রকম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টোটাল বইয়ের সেট কিনে দেবে বই খাতা যা লাগবে তাদের সেট কিনে দেবে এডুকেশন ডিপার্টমেন্ট ডিআইকে ডেকে বলে দাও আর রাজীব একটুখানি এডুকেশন সেক্রেটারিকে একটু বলে দাও ঠিক আছে Thank <phone> you. <rings>